সিআইডির হাতে গ্রেফতার সুতি থানার অন্তর্গত গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারি। মেমো নম্বর জালিয়াতি করে নিজে স্কুলে ছেলেকে শিক্ষকতায় যোগদান করান আশিসবাবু। সেই ঘটনায় সিআইডি একাধিকবার ডাকলেও হাজিরা দেননি আশিস তেওয়ারি। গতকাল কলকাতার ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয় এবং সিআইডি সূত্রে জানা গেছে তার বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে সিআইডি। এদিন সকালে প্রথমে বহরমপুর মেডিকেল কলেজে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারিকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। আমি নির্দোষ, যারা মূল ষড়যন্ত্রকারী তাদের পেছনে সিআইডি খুঁজছে না। কিছু বলবেন?